হ্যাঁ, DECT প্রথমে হচ্ছে হলো একদম ডান্সারে যেটা CTA, এগুলো হচ্ছে কর্ডলেস টেলিফোন। তো কর্ডলেস টেলিফোনগুলো হচ্ছে হলো যেসব টেলিফোনের মধ্যে কোনো তার থাকে না, ওয়্যারলেস আর কি, এটা মোবাইল না টেলিফোন, তো ওইসব টেলিফোনগুলো হচ্ছে CTA, কর্ডলেস টেলিফোন আর কি। তো কর্ডলেস টেলিফোনের থেকে যে রিকোয়েস্টগুলো আসবে বা যাবে, এগুলো RFP-তে যাবে। এখানে বইয়ে REP দেওয়া, REP-টা ভুল, এটা হবে RFP, রেডিও ফিক্সড পার্ট। তো RFP গুলো অনেকটা অ্যান্টেনার মতো। তো RFP গুলো করবে কি, এইসব কর্ডলেস টাও কর্ডলেস টেলিফোনের এই কলিং বা রিসিভিং সিগনালগুলো রিসিভ করবে। রিসিভ করার পর সেটা CC-তে পাঠাবে। CC-টা হচ্ছে ক্লাস্টার কন্ট্রোল। এবার এই কল রিকোয়েস্টটাকে দেখবে, এটাকে আসলে কোন জায়গায় পাঠাইতে হবে। যেমন ধর আমি ঢাকা থেকে নোয়াখালী ফোন দিলাম, তো ক্লাস্টার কন্ট্রোল করবে কি, আমার এই নাম্বারটা সার্চ করবে যে আমার এই নাম্বারটা কোন ক্লাস্টারের মধ্যে আছে, ওই জায়গাটাই পাঠাবে। তো ওই ক্লাস্টার কন্ট্রোল করবে কি, এই যে এই ক্লাস্টার করার জন্য এবার ম্যাক কন্ট্রোল উইথ PLC যেটা এখানে পাঠাবে আমার রিকোয়েস্টটা। এবার ম্যাক কন্ট্রোলের মধ্যে মোটামুটি বাংলাদেশের সবগুলা ক্লাস্টার কন্ট্রোল মানে CC যেগুলো সবগুলো অ্যাড থাকবে। তো তখন ম্যাক কন্ট্রোল খুব ইজিলি ডিটেক্ট করতে পারবে যে আমার নাম্বারটা আসলে কই। ও আচ্ছা, আমার নাম্বার হচ্ছে নোয়াখালী। তখন করবে কি, নোয়াখালীর যে কাস্টার কন্ট্রোল আছে CC, ওই নোয়াখালীর CC-র মধ্যে আমার কলটাকে পাঠিয়ে দিবে। পাঠিয়ে দেওয়ার পর আমার কলটা আবার CC থেকে RFP যাবে, RFP থেকে কর্ডলেস টেলিফোনের মধ্যে কলটা চলে যাবে। এভাবে আর কি, অনেকটা মোবাইল 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 টাওয়ারের মানে মতোই আর কি। এটা অনেকটা CC গুলো হচ্ছে অনেকটা ক্লাস্টার কন্ট্রোল, এগুলো নাম্বার সার্চ করবে, নাম্বারটা কোথায় এগুলো খুঁজবে, এইটুকুই কাজ। RFP হচ্ছে জাস্ট কলের সিগন্যাল গুলো সে রিকোয়েস্ট গুলো অ্যাকসেপ্ট করবে, আর না হলে রিসিভ করবে, আর না হলে ট্রান্সেন্ড করবে, এইটুকু কাজ। কর্ডলেস টেলিফোন তো জানো, সেটা দিয়ে আমরা কল করবো, যেটা দিয়ে কথা বলবো আর কি এটা। আর ম্যাক কন্ট্রোল উইথ PLC, এটার কাজ হচ্ছে হলো ওই নাম্বার গুলো খোঁজা, অনেকটা CC-র কাজের মতো। এটা এটা হচ্ছে হলো নাম্বার গুলো খুঁজবে যে আমাদের নাম্বারটা দেশের মধ্যে নাকি দেশের বাহিরে, দেশের কোথায় আছে, কোন ক্লাস্টারের মধ্যে আছে, এগুলো দেখবে আর কি। আর আদার নেটস যেটা একদম বাম সাইডে দেখ, PSTN, ISDN, GSM দেওয়া, এগুলো হচ্ছে হলো ধর যদি আমি বাংলাদেশ থেকে যদি আমেরিকা, কানাডা বা বাহিরের কোনো দেশে বা বাহিরের কোনো নেটওয়ার্ককে ফোন করতে চাই, তখন আমাদের এই কলটা ম্যাক কন্ট্রোল উইথ PLC থেকে PSTN, ISDN, GSM ওই জায়গায় যাবে, ওখান থেকে এটা দেশের বাইরে চলে যাবে। কারণ আমাদের দেশে দেখা যায় যে ওই নাম্বারটা নাই, আমরা একটা কল করলাম, নাম্বারটা হলো আমেরিকা, তখন ওই আমাদের এই কলটা RFP, CC, ম্যাক কন্ট্রোল হইয়া এরপরে PSTN, ISDN এ চলে যাবে। আর যদি আমাদের নাম্বারটা দেশের মধ্যেই থাকে, তাহলে সেটা এক জায়গা থেকে এক CC থেকে ম্যাক কন্ট্রোলে যাবে, ম্যাক কন্ট্রোল থেকে আরেক CC হইয়া অন্য একজনের কাছে কলটা চলে যাবে।